এই হোয়াটসঅ্যাপ গাইজ, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি হলাম ইন্দ্রনীল দাস, রোল ইন স্টোরি চ্যানেলে প্রত্যেক দিন আমি শিক্ষামূলক ভিডিও দিয়ে থাকি। ওয়েল, আজকে আমি এমন একটা বিষয় আলোচনা করতে যাচ্ছি যেটা তোমাদের সকলের জানা প্রয়োজন। আজকে তোমাদের জানতে হবে যে তোমরা কেন পড়াশোনা করছো। পড়াশোনা শুধুমাত্র এই জন্য নয় যে আমি একটা ভালো চাকরি পাবো, পড়াশোনা এই জন্যও যে আমি সঠিক সিদ্ধান্ত নিতে পারবো জীবনে। তবে আজকে আমি আলোচনা করব কিসের জন্য, যে চাকরি পাওয়ার জন্য কি কি শর্ত চাই। মেনি অফ ইউ থিঙ্ক দ্যাট ও ওয়েল উই আর ডুইং ইংলিশ অনার্স, সো জব ইজ ওয়েটিং ফর মি। তোমাদের মধ্যে অনেকেই ভাবছো যেহেতু আমি ইংলিশ অনার্স করছি তাই তো চাকরি আমার জন্য রাখা আছে। নো নো নো, ইটস নট গোয়িং টু বি ওয়ার্কিং লাইক দ্যাট ওয়ে। না, সেটা কিন্তু নয়। সেটা বুঝতে পারলে, সেটা তুমি আজ পলিটেকনিক ডিগ্রি করো, ইঞ্জিনিয়ারিং ডিগ্রি করো, বা ইংলিশ অনার্সেই করো, বা তুমি এম এই করো, যে কোনো বিষয়ে তুমি যদি ভেবে নিচ্ছ যে আমার জন্য চাকরি রাখা আছে, এই ডিগ্রিটা করব আর 50,000 টাকা চাকরি আমার জন্য রাখা আছে, নো, ইউ আর থিঙ্কিং রং। এটা কিন্তু হতে যাচ্ছে না। একটা সময় হয়তো ছিল ওই রকম যে ইংলিশ অনার্স করলেই চাকরি, বা পলিটেকনিক করলেই চাকরি, বা আইটিআই করলেই চাকরি, রাইট? আজকে কিন্তু সেরকম নয়। দেয়ার ইজ নো সাচ কোর্স ইন 2021, এবং আগের বছরগুলোও সেটা হবে, এরকম কোনো কোর্স নেই যে তুমি করলে, কমপ্লিট করলে, শেষ করলে কোর্স এবং চাকরি পেয়ে গেলে। হ্যাঁ, কিছু কিছু প্রাইভেট সেকশনে সেটা বলা হচ্ছে যে এই কোর্স করে নাও চাকরি আছে, কিন্তু সেক্ষেত্রে তোমার কোর্স ফি যেটা, সেখান থেকেই তোমাকে চাকরির ব্যবস্থা করা হবে, মানে তোমার পকেট কেটে তোমাকে দেওয়া হবে। সো ডোন্ট গো ইন দ্যাট ওয়ে, ঠিক আছে? আমি যেটা বলছি, বুদ্ধু হও না, বোকা হও না, বোঝার চেষ্টা করো বাস্তবটাকে। বাস্তবটা হচ্ছে যে খুব টাফ কম্পিটিশন চলে এসছে, এবং আজকে শুধুমাত্র একটা ডিগ্রি, সেটা ইংলিশ অনার্স ডিগ্রি হতে পারে, হিস্ট্রি অনার্স হতে পারে, বেঙ্গলি অনার্স হতে পারে, ইংলিশ এম এ হতে পারে, বেঙ্গলি এম এ হতে পারে, পলিটেকনিক হতে পারে, আইটিআই হতে পারে, এনি গ্র্যাজুয়েশন ডিগ্রি হতে পারে, বা যে কোনো ডিগ্রি হতে পারে, এইরকম কোনো বিষয় নেই যে এই কোর্সটা করবো এবং চাকরি রেডি হয়ে আছে। নো, ইটস নট লাইক দ্যাট। তোমাকে সেই কম্পিটিশন অর্থাৎ প্রতিযোগিতার মধ্য দিয়ে যেতে হবে। এখন তাহলে উপায়টা কি? এখানে আমি তিনটে শর্ত বলবো। যদি এই তিনটে শর্ত তোমার মধ্যে তুমি আনতে পেরেছো, তাহলে কিন্তু মোটামুটিভাবে চাকরি পাওয়ার সম্ভাবনা অনেক বেশি উজ্জ্বল। কি কি? প্রথম হচ্ছে আ গুড ডিগ্রি। এটা জরুরি নয় যে ইংলিশ অনার্স ডিগ্রিই চাই, নো, ইটস নট নেসেসারি। তোমার কাছে বেঙ্গলি অনার্স ডিগ্রি হলেও হবে, হিস্ট্রি অনার্স হলেও হবে, এনি অনার্স ডিগ্রি, এনি গ্র্যাজুয়েশন ডিগ্রি, এনি পাস কোর্স গ্র্যাজুয়েশন ডিগ্রি, এম এ ডিগ্রি, এনি ডিগ্রি, পলিটেকনিক ডিগ্রি, আইটিআই ডিগ্রি, ডাজন্ট ম্যাটার, এনি গুড ডিগ্রি, রিমেম্বার ইট, রাইট? প্রেস্টিজিয়াস ডিগ্রি হলে তো খুবই ভালো হয়। তো যাই হোক, হোয়াট এভার, হোয়েদার ইটস জেনারেল ডিগ্রি অর হোয়েদার ইটস প্রফেশনাল ডিগ্রি, ইট রিয়েলি ডাজন্ট ম্যাটার। তোমার কাছে যদি একটা ভালো ডিগ্রি আছে, তাহলে কিন্তু প্রথম শর্ত পূর্ণ হলো, রাইট? দ্বিতীয় শর্তের কথা বলি। দ্বিতীয় শর্ত কি? তোমাকে কম্পিউটারে মোটামুটি জানতে হবে। কম্পিউটার ব্যাপারটা আজকাল কে না জানে, সবাই কম বেশি জানে, রাইট? কি করে ফোল্ডার বানাতে হয়, কি করে ইন্টারনেট চালু করতে হয়, কিভাবে সার্চিং করতে হয়, এবং কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডের কাজ করতে হয়, এরকম ছোটো ছোটো বিষয় যেগুলো বেসিক কম্পিউটার নলেজ, সেটা কিন্তু চাই, বুঝতে পারলে? তাহলে বেসিক কম্পিউটার নলেজ নিজের মধ্যে রাখো। আরও একটা বিষয় যেটা আমি খুব গুরুত্বপূর্ণ বলে মনে করি, এবং সেটা চাই, সেটা যদি না থাকে তাহলে চাকরির প্রতিযোগিতায় তুমি অনেকটাই পিছিয়ে গেলে, অ্যান্ড দ্যাট ইজ স্পোকেন ইংলিশ স্কিল, রাইট? কমিউনিকেটিভ ইংলিশ স্কিল, অর্থাৎ ইংরাজিতে ঝরঝর করে কথা বলাটা, অর্থাৎ ইংরাজিতে শুদ্ধভাবে কথা বলাটা, ইংরাজিতে সুন্দরভাবে নিজের মনের ভাবটা প্রকাশ করাটা, দিস কোয়ালিটি ইজ রিয়েলি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এই তিনটি শর্ত, একটা প্রেস্টিজিয়াস ডিগ্রি বা একটা গুড ডিগ্রি, কম্পিউটার নলেজ, অ্যান্ড স্পোকেন ইংলিশ স্কিল অর কমিউনিকেটিভ স্কিল, এই তিনটে বিষয় যদি তোমার মধ্যে রয়েছে, তাহলে কিন্তু প্রাইভেট সেকশনে মোটামুটি চাকরি আছে তোমার জন্য, এইটা তুমি ধরে নিতে পারো। হ্যাঁ, গভর্নমেন্ট সেক্টরে সেখানে আরও বেশি পরিশ্রম করতে হবে, এবং সেখানে প্রতিযোগিতা আরেকটু বেশি, কিন্তু প্রাইভেট সেকশনে যে তোমার মধ্যে তোমার জন্য যে চাকরি আছে, এই তিনটা স্কিল যদি আছে, তাহলে কিন্তু তুমি ধরতে পারো যে ইয়েস, আই উইল গেট এ জব ইন প্রাইভেট সেকশন। হ্যাঁ, এবার তুমি বলছো না স্যার, এমনি তো নয়, আমার পাড়ার দাদাই আছে, আমি পাড়াতে 5 জন দাদাকে দেখেছি যারা গ্র্যাজুয়েশন করেছে, কিন্তু তারা এখনো চাকরি পায়নি, প্রাইভেট সেকশনেও চাকরি পায়নি। ওয়েল, সেক্ষেত্রে আমি বলবো, আবার পুরনো জিনিসটাই বলবো, যে তিনটে কোয়ালিটি বললাম, সেই তিনটে কোয়ালিটির মধ্যে কোনো একটা কোয়ালিটি ওর মিসিং আছে, তুমি একটু লক্ষ্য করে দেখবে। তার হয়তো গ্র্যাজুয়েশন আছে, কিন্তু সে ইংরাজিতে ঝরঝর করে কথা বলতে পারছে না, বা ইংরাজিতে কথা বলতে পারছে, গ্র্যাজুয়েশন নেই, এবং কি কম্পিউটার নলেজ নেই, কোনো একটা জায়গায় গন্ডগোল করে রেখেছে, তার জন্য প্রাইভেট সেকশনে সে হয়তো এন্ট্রি করতে পারছে না বা ঢুকতে পারছে না। তাই তুমি যদি চাইছো যে আমি একটা চাকরি পাবোই, তাহলে কিন্তু এই তিনটে শর্ত খেয়াল রাখবে, গুড ডিগ্রি, গ্র্যাজুয়েশনও হতে পারে, গ্র্যাজুয়েশন ইজ ভেরি গুড ডিগ্রি, বিলিভ মি গাইজ, রাইট?
এমবিএ করতে পারলে খুবই ভালো, এমএ করতে পারলে খুবই ভালো, কিন্তু গ্রাজুয়েশন ইজ সাফিসিয়েন্ট, বিলিভ মি গাইস, রাইট? দ্বিতীয় হচ্ছে কম্পিউটার নলেজ, অ্যান্ড্রয়েড সেট সবাই ঘাঁটি, কম্পিউটার কম বেশি অ্যান্ড্রয়েড সেটের মতোই, ঠিক আছে? সময় একটু দিলেই শিখে যাবে, কিন্তু কমিউনিকেশন স্পোকেন ইংলিশ স্কিল এটাতে সময় লাগবে, এইটার উপর খাটো, ঠিক আছে? তাই বলবো এই তিনটে জিনিস নিজের মধ্যে নিয়ে এসো, অবশ্যই তোমার জন্য চাকরি রাখা আছে, এইটা কিন্তু মাথায় রাখো গাইজ। আর একটা কথা বলবো আমি গাইজ, ইংলিশ অনার্স করছো বা ইংলিশ এমএ করছো, তুমি 80% পাবো আমি ইংরাজিতে, কিন্তু ইংরাজিতে কথা বলতে পারবো না, এটা কিন্তু কাজের নয়, বুঝতে পারলে? তুমি 70%ই পাও ইংরাজি অনার্সে, কিন্তু ইংলিশে যেন বা ইংরাজিতে যেন ঝরঝর করে কথা বলতে পারো, এইটুকুর ব্যবস্থাটুকু করে রাখো, তাহলে কী হবে, ভবিষ্যতে তোমার কিন্তু কাজে লাগবে। আর কম্পিউটার নলেজ তো তোমার থাকবেই থাকবে, সেটা আমি ধরেই নিচ্ছি যে যেহেতু তুমি অ্যান্ড্রয়েড সেট ঘাটতে জানো, কম্পিউটার নলেজটা কম বেশি থাকবে। তাই এই তিনটে জিনিস নিয়ে এসো, আশা করি চাকরি পেতে খুব একটা অসুবিধা হবে না, কারণ প্রাইভেট সেক্টরে জব রয়েছে, গভর্নমেন্ট সেকশনে আরও বেশি পরিশ্রম রয়েছে, আলাদা করে প্রস্তুতি নিতে হয়, এই ব্যাপারগুলো রয়েছে। আই হোপ দ্যাট ইউ হ্যাভ গট মাই পয়েন্ট, যদি এগ্রি করছো, ভালো লাগছে, কমেন্ট করো, শেয়ার করো ভিডিওগুলো, এবং তাকে অবশ্যই শেয়ার করো যাকে তুমি মোটিভেট করতে চাও, তুমি চাও যে তোমার ভাই বা তোমার কোনো বন্ধু ডিরেইলড হয়ে যাচ্ছে, তাকে অবশ্যই সেন্ড করো, সেও খানিকটা মোটিভেটেড হবে। আজ এ পর্যন্ত থাকলো, থ্যাংক ইউ ভেরি মাচ ইনডিড গাইজ।